আজকে দেখিয়ে দিব কিভাবে আমরা আমেরিকাতে এসেছিলাম, তার প্রসেসিংটাই কেমন ছিল। অনেক কমেন্টস পাই আপু ভাইদের কাছ থেকে কিভাবে এসেছি দেশে, কতদিন হলো। তো ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের যে ওয়েবসাইট আছে USCIS, আজ থেকে প্রায় অনেক অনেক বছর আগে আমার বড় আন্টি আমাদের জন্য এভাবে অ্যাপ্লাই করেছিলেন। তো এখানে মেনু বারে যাওয়ার পরে ফর্মস, তারপরে যে ফ্যামিলি বেসড ফর্মগুলো আছে সেখানে পিটিশন ফর রিলেটিভ, যেহেতু আমার বড় আন্টি আমার মায়ের নামে অ্যাপ্লাই করেছিল, এমন কি আমার মা তখন অবিবাহিত ছিল। তো আমার মায়ের বিয়ের পরে আমরা হই আল্লাহর রহমতে, তো আমার মায়ের সাথে আমরা দুই ভাই বোন আসি। ভিডিও চলাকালীন অনেক ঘোরাফেরা করব আমেরিকার অনেক বড় মলে, সাথে আমি বলে দিব আমাদের আসার কত বছর হয়েছে। তার আগে অ্যাপ্লিকেশন ব্যাপারে কিছু বলে নেই, যারা এখান থেকে অ্যাপ্লিকেশন করে তারা এগুলো জানে। ফিলিং ফি বর্তমান প্রাইস $535 আমেরিকান ডলার, আর বাংলাদেশের মনে হয় 50-60 হাজার টাকার মতো হবে। তো এখানে আমি আরও দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশনটা কীরকম হয় দেখতে। ভিডিও চলাকালীন আমি আরও বলে দিব আমাদের আসতে কত বছর লেগেছিল আমি যতদূর জানি। তো এটা হচ্ছে সেই ফর্ম, আরও আগে কেমন ছিল অত বছর আগে আমার ধারণা নাই, এটা এখন বর্তমান ফর্ম। তো এখানে যে ব্রাদার সিস্টার যে টিকমার্ক দেওয়ার জায়গাটা, এটা চেক করেই অ্যাপ্লিকেশন করতে হয় বোনের জন্য বা ভাইয়ের জন্য। আমার বড় আন্টি যখন আমার মায়ের নামে অ্যাপ্লাই করে, কোনো কারণে সেটা প্রসেসিংটা বন্ধ হয়ে যায়, তারপর আবার আন্টি আবার অ্যাপ্লাই করে, কারণ সে তার বোনকে আনবে, তো সে গিভ আপ করে দেয়নি। তো ততদিনে আমি হয়ে যাই আমার মায়ের গর্ভে। আমার হওয়ার পরে আমার ভাই আমারও 7 বছর পরে হয়। তো আমার ভাইয়ের নামে নতুন করে অ্যাপ্লাই করতে হয় না, আমার শুধু আমার ভাইয়ের বার্থ সার্টিফিকেট আর পাসপোর্টের ইনফরমেশন এমবেসিতে যে USCIS বললাম ওদের ওয়েবসাইটে ওইভাবে জমা দিয়েছিলো, এগুলো আমার আন্টি ই করে দিয়েছিলো। এখান থেকে আমার আব্বুকে আমার আন্টি ডাইরেকশন দিয়ে দিয়েছিলো কীভাবে কীভাবে করতে হয়। ততদিনে আমার মামা নানারাও চলে আসে, যেহেতু আমার নানার সাথে আমার মামারা আন্ডার 21 ছিল, 21 বছরের নিচে বাচ্চারা বাবা মার সাথে এমনি আসতে পারে। আর যেহেতু আমার মায়ের 21 বছর হয়ে যায় এবং সে বিবাহিত থাকে, তার আসতে 12 বছর সময় লেগে যায়, এমনকি 13 বছর এর মাথায় আমার মায়ের ডাক আসে এমবিসি থেকে যে আপনার বোন যে আপনার নামে অ্যাপ্লিকেশন করছে, এখন আমরা ওই প্রসেসিংটা শুরু করব ফাইনালি। তো ভাই বোনের ক্ষেত্রে 12 থেকে 13 বছর সময় লাগে। আর কোনো সন্তান যদি 21 বছরের নিচে থাকে, তারা বাবা মার সাথে এমনি চলে আসতে পারে। তখনকার ওই আমলে পরিশ্রম ডলারের মান অবশ্যই এখন থেকে অন্যরকম ছিল, তবে অনেক ভালোবাসা মায়া আর আত্মত্যাগ ছিল। আত্মত্যাগ ভালোবাসা না থাকলে আমার আন্টি ছোট ছোট দুটা বাচ্চা রেখে, আমার এই বাচ্চাদের মতো বাচ্চা রেখে সে এই কাজগুলো করে গিয়েছিল। শুধু আমার মায়ের নামে কিন্তু অ্যাপ্লাই করেনি, আমার মা যেহেতু 21 বছরের বেশি ছিল, আরও দুটা বোন ছিল আমার মায়ের, আমার আরও দুটা আন্টি যারা 21 বছরের উপরে ছিল তাদের নামেও আমার আন্টি অ্যাপ্লাই করে। আর আমার আরও মামা আছে, আরও 3টা মামা, 1টা আন্টি, তারা আমার নানা নানার সাথে চলে আসে যেহেতু তারা 21 বছর নিচে ছিল। একটু ডিটেলসে বলে দিলাম, অনেকে যদি আমার সাথে রিলেট করতে পারেন হেল্প করবে, কেউ কখনো আশা ছাড়বেন না। আর এই যে আমার বড় আন্টির কথা বললাম, সে আমাদেরকে অগাধ ভালোবাসে। আমার ছোটোবেলার কথা মনে হলে শুধু তার ভালোটাই আমি দেখি, যে সে কতটা আত্মত্যাগী ছিল। ওই আমল থেকে সে যত পরিশ্রমে করতো, আমাদেরকে ফোন করতো, মানে চিঠি লিখতো, তখন তো ফোন করা অনেক ব্যয়বহুল ছিল। দেখতাম আমার আব্বু আম্মু যখন আমার আন্টিকে ঈদের কোনো ঈদ মোবারক জানানোর জন্য ফোন দিত, আমার আব্বু সে আমাদের আটঘরিয়া থানা থেকে মানুষ নিয়ে আসতো, সে মাঠের ভিতরে আমার আব্বা আম্মু চলে যেত, নেটওয়ার্ক পাওয়া যেত না, ওই একজন লোক ভাড়া করে নিয়ে আসতো, ওনার হাতে 4-5টা ফোন থাকতো, উনি ডায়াল করতো মানে কল পাওয়ার জন্য। তো সে একদম আমি ছোট, আমার আধো আধো কিছু মনে আছে, কিন্তু অনেক ভালোবাসা ছিল, অনেক স্মৃতি ছিল, সুন্দর সময় ছিল তখন। আমার একটা ভিডিও অনেক মানুষের কাছে ভালোবাসা পেয়ে গেছে, যে আমাদেরকে আমেরিকাতে কে আনছে, আমি অনেক গর্বিত। ওই ভিডিওটা নিচেও কি আমি ব্লগ আকারে এমনি দিয়েছিলাম যাতে স্মৃতি থাকে এই মহান মানুষগুলা, যার কারণে আমি এদেশে এসেছি। আমার বড় আন্টি, আমার বাবা মা, আমার নানা, আমার মামাদের হেল্পও ছিল, এখানে সবারই হেল্প ছিল, কোঅপারেটিভ ছিল সবাই সবার প্রতি। তো এই সব কথা একদিনে এক জায়গায় বসে বলা সম্ভব না। অনেকে আমাকে কমেন্টস করে এই ভিডিওতে, আমি চেষ্টা করব একটু একটু করে ভিডিও বানিয়ে আপলোড দিতে।
অনেকে বলে যে আপু আমাদের তো আত্মীয়স্বজন আছে, আমাদের নেয় না, সরি মা আমার স্লিপ আপ টাং হয়ে যাচ্ছে, যেহেতু আমি একটু হাইপার হয়ে যাচ্ছি কথা বলতে বলতে, তো বলে যে আপু আমাদেরকে তো নেয় না। আর দেখেন ভাইয়া আপুরা, আপনারা আশা ছাড়বেন না, কথা বলেন আপনাদের আত্মীয় স্বজন থাকলে যে আপনারা আসতে চান, এমনকি এটা অফার করেন যে আপনারাই খরচ দিবেন। অ্যাপ্লিকেশনের কিন্তু একটা ভালো একটা কস্ট আছে, অনেকে হয়তো ওইটা বেয়ার করার জন্য অ্যাপ্লিকেশন করতে চায় না, এটা আমি জানি না, আমাদের যেহেতু এটা ফেস করতে হয়নি, আমার আন্টি সেই এগুলা খরচগুলা দিয়ে করেছিল সেই আমলে। তো আমরা আসার সময় কিছু খরচ সেটা তো নিজের দিয়ে আসতেই হবে, টিকিট ভাড়া, ভিসা ফি, যেটা যেহেতু আধুনিক যুগ কেউই বোকা না, একটা ভিসা ফি, আপনি আমেরিকাটা ভিসা পাচ্ছেন, ইন্টারভিউ দিয়ে পাশ করার পরে ভিসা ফিটা দিতে তো আপনার কাপড় করা উচিত না। যে অ্যাপ্লিকেশন করছে, এত স্ট্রাগল করছে, কোটি কোটি টাকা দিয়েও যে ভিসাটা পাবো না, সেই ভিসাটা এমবেসি থেকে পাওয়ার পরে ওই ভিসার ফিটা আমরা যার যার মতো দিয়ে আসছি, এটা স্বাভাবিক। আমরা ইউএসএতে আসি, এই যে আমরা বলছি এটা, তখন আমি একদমই পিচ্ছি, আমার ভাই আমার বাবা মার সাথে আমরা এটাই বলছি যে যা খরচ পাতি সেটা আমার বাবাই বেয়ার করছে, সেটা আমলে সেটা সেটাই সত্যি। আমরা এদেশে আসছি 2010-এর দিকে, আমাদের ভিসা হয়ে যায়, আমার দাদি অসুস্থ থাকাতে আমার আব্বু ডিলে করছিল আসতে ইচ্ছাকৃতভাবে, যেহেতু আমার দাদি মৃত্যুশয্যায় ছিল। আর আমরা এদেশে আসার 7 দিন পরে আমার দাদি মারা যান, আল্লাহ ওনাকে বেশবাসী করুক। তো এই এটাই, আরও যদি কেউর কিছু জানার থাকে আমাকে প্লিজ কমেন্টস করবেন, আমি দুটা বেবি নিয়ে আমি যতটুকুই পারি ব্লগস আপলোড দিয়ে কানেক্টেড থাকার চেষ্টা করছি, সবার অনেক ভালোবাসা সাপোর্ট চাই, এর থেকে বেশি কিছু চাই না। যেহেতু ভার্চুয়াল যুগ, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, দেখেননি, কিন্তু যে কথা বলে ভিডিও দেখে ফ্যামিলির থেকেও মনে হয় যে আত্মার একটা সম্পর্ক গড়ে যায়, আমি সেই মন মানসিকতা নিয়েই নেমেছি। আল্লাহ তাআলা যেন সকল গুনাহ মাফ করে দেন। তো এখানে ফানে ড্যাডি আমাকে ট্রিট দিতে নিয়ে গেছিল মলে, অনেকদিন আগেরই ভিডিও, যেহেতু আমি সময় পাই না সব রকম ভিডিও আপলোড দিতে, বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছিলাম। আর ফারহানের ড্যাডির সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 9 বছর, আমি এদেশে থাকতেই তার সাথে আমার বিয়ে, এটা অনেক স্টোরি, আসলে অনেক অনেক স্টোরি, এক একটা স্টোরি হচ্ছে ভেঙে ভিডিও করতে গেলে 2-3টা হয়ে যাবে। তো আজ এইটুকুই, সবাই ভালো থাকবে।